বর্তমানে ছোট্ট ছেলে মেয়ে থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক এমনকি বৃদ্ধ মানুষও আজকাল ইউটিউব ব্যবহার করা শিখে গেছে। সো ইউটিউবে তাদের পছন্দের আলাদা আলাদা ভিডিও রয়েছে। ধরুন যারা কিশোর রয়েছেন তাদের কিন্তু সবচেয়ে মিউজিক বেশি পছন্দ করেন। সো আপনার ওই পছন্দের মিউজিক বারবার সার্চ করে ওপেন করার চেয়ে বা বারবার সার্চ করে আপনি যখন প্লে করেন তখন কিন্তু আপনার কাছে একটা বিরক্তিবোধ মনে হতে পারে। সো আপনার ওই পছন্দের ভিডিওগুলো যদি ইউটিউবেরই একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া হয় তাহলে কেমন হবে? অর্থাৎ আপনি যেহেতু একজন দর্শক রয়েছেন, আপনার পছন্দের কিছু ভিডিও রয়েছে বা কিছু মিউজিক রয়েছে বা কিছু সিনেমা রয়েছে, যেটাই বলেন না কেন, সো এই পছন্দের জিনিসগুলো যদি একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া হয় সেখান থেকে আপনি বারবার প্লে করতে পারবেন, বা আপনি চাইলে সেটা আপনার যখন ডাটা না থাকবে বা ওয়াইফাই না থাকবে আপনি তখনও সেগুলো দেখতে পারবেন। সো এটা কিভাবে করবেন বা কিভাবে করতে হবে তা আমি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই সুস্থ রয়েছেন। সো চলুন তাহলে মূল ভিডিওটিতে ফিরে যাই। ওয়েলকাম ব্যাক, আমরা স্ক্রিনে চলে এসেছি। প্রথমে আমি এখান থেকে ইউটিউবে গেলাম। এখন ধরুন আমার পছন্দের কিছু ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো আমি একটা নির্দিষ্ট জায়গায় রাখবো। এজন্য প্রথমে আপনাকে এই যে দেখতে পারবেন ইউটিউবে আসার পর এখানে লাইব্রেরি নামে একটা অপশন আছে, এই লাইব্রেরি অপশনে আপনি একটা ক্লিক দেবেন। এরপরে দেখতে পারবেন এখানে যে ওয়াচ লেটার একটা লেখা রয়েছে, এই ওয়াচ লেটারে আপনি প্রথমে ক্লিক দেবেন। দেখতে পারবেন যে এটার ভেতর কোনো ভিডিও আছে কিনা, যদি ভিডিও থাকে তাহলে রিমুভ করে দেবেন, আর এখানে এটা লক করা রয়েছে কিনা। ওকে, আমরা কিন্তু অলরেডি এটা দেখলাম যে এটার ভেতর কোনো ভিডিও বা কিছুই নেই। এখন আমরা প্রথমে আমাদের পছন্দের ভিডিওটি সার্চ দেব। আমি আপনাদের দেখানোর জন্য এখানে সুরা ইয়াসিন না লিখে আমি সার্চ করেছি, আমাদের সামনে সুরা এসেছে। ধরুন আমি এই ভিডিওটি এখন আমার পছন্দের তালিকায় রেখে দেব। এজন্য আমাকে কী করতে হবে? ওকে, এজন্য প্রথমে আমাকে এখান থেকে যে প্লাস আইকনটি রয়েছে প্লাস আইকনটিতে আমি একটা ক্লিক দেব। দেখতে পারবেন প্লাস আইকনটিতে আপনি যদি ক্লিক দেন তাহলে আপনার পছন্দের ভিডিওটি একটা নির্দিষ্ট জায়গায় চলে গেল। আমি আবারও এই ভিডিওটির জন্য আবার একটা প্লাস আইকনে ক্লিক দেব। আপনাদের আমি দেখালাম, আপনারা আপনাদের ইচ্ছামতো ভিডিওগুলো সার্চ দিয়ে এরকম করে নেবেন। ওকে, দেখতে পারবেন আমি এখানে দুইটাই করলাম। এরপরে আমি এই যে এটাতেও ওই প্লাস আইকনে ক্লিক দেব, বাস এখানে সেভ নামে যে আইকনটি, হ্যাঁ এটাতে ক্লিক দেব। এখন আমাদের এই তিনটা ভিডিওই কিন্তু হয়ে গেছে। এখন আমরা আবার ওই লাইব্রেরি অপশনে ক্লিক দেব। এখান থেকে দেখতে পারবেন এই যে ওয়াচ লেটার অপশনে ক্লিক দেব। এখন আপনার খেয়ালগুলো দেখতে পারবেন আপনার পছন্দের তালিকার ভিডিওগুলো এখানে অলরেডি চলে এসেছে। আপনি চাইলে এই ভিডিওগুলো কিন্তু ডাউনলোডও করতে পারবেন। এখান থেকে আপনি ওপেন করার পর ডাউনলোড করে পরবর্তীতে আপনি এগুলো অফলাইনে দেখতে পারবেন। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিই, এই যে ডাউনলোড আইকনটি রয়েছে এটাতে ডাউনলোড আইকন বন্ধ করা রয়েছে, যেগুলোতে ডাউনলোড আইকন চালু করা রয়েছে সেইগুলো আপনারা ডাউনলোড করে রাখবেন। আপনি যখন এমবি বা ওয়াইফাই থাকবেন না আপনার তখন কিন্তু এগুলো আপনি দেখতে পারবেন। এই যে দেখুন এটাতে বন্ধ করা রয়েছে। ওকে, আমি আপনাদের একটা দেখিয়ে দেই, দেখিয়ে এরকম করে কোনটাতে রয়েছে চালু করা ওয়াপসে। হ্যাঁ, এই যে দেখতে পারবেন, সরি, এই যে এটাতে দেখতে পারবেন আপনাদের ডাউনলোড অপশনটি চালু করা রয়েছে। আপনি যদি ক্লিক দেন তাহলে এটা এখন কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আপনার এখানে দুইটা ফরম্যাট চাইবে, আপনি একটা সিলেক্ট করে দেওয়ার পর ওকেতে প্রেস দেবেন তাহলে আপনি এটা ডাউনলোড হয়ে যাবে। আর পরবর্তীতে আপনি আপনার যখন ডাটা বা এমবি থাকবে না তখন আপনি এগুলো দেখতে পারবেন। সো আশা করি আপনাদেরকে ছোট্ট একটা টিপস আমি আপনাদের শিখিয়ে দিলাম, আপনারা যারা ভিউয়ার্স তাদের জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।